জিওডলান চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় বিষয় রূপে বা শাস্ত্র হিসেবে ভূগোল এই অধ্যায়ের একাধিক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ভূগোলের বিভিন্ন শাখা ও তাদের আলোচ্য বিষয়বস্তু ও পরিধি নিয়ে প্রকৃতি এবং মানুষ সম্পর্কিত সব ধরনের ভৌগোলিক চর্চাকে দুটি দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয় সেই হিসেবে ভূগোলকে প্রধান দুটি শাখায় ভাগ করা হয় ক প্রণালীবদ্ধ ভূগোল এবং খ আঞ্চলিক ভূগোল প্রণালীবদ্ধ ভূগোল প্রাকৃতিক জীব এবং মানবীয় উপাদানগুলিকে যখন পর্যায়ক্রমিক এবং অন্তর্নিহিত ধর্ম বা বৈশিষ্ট্য অনুযায়ী জানা বা ব্যাখ্যা করা হয় তখন তাকে প্রণালীবদ্ধ ভূগোল বলে এই ভূগোল একটি নির্দিষ্ট বিষয়কে নিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে আলোচনা করা হয় আঞ্চলিক ভূগোল যে সমস্ত বিষয় চিহ্নিত করতে পারে না সেই সমস্ত বিষয়গুলিকে প্রণালীবদ্ধ ভূগোল বিশ্বজনীন নীতি ব্যবহারের মাধ্যমে চিহ্নিত করতে পারে আলেকজান্ডার ফন হাম্বোলকে প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা বা জনক বলা হয় প্রণালীবদ্ধ ভূগোল তিনটি শাখায় বিভক্ত এক প্রাকৃতিক ভূগোল দুই জীবভূগোল এবং তিন মানবীয় ভূগোল প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় বায়ুমণ্ডল বাড়িমণ্ডল শিলামণ্ডল মণ্ডলে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া তাদের কার্যকরণ সম্পর্ক ও উদ্ভূত ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে প্রাকৃতিক ভূগোলের বিষয়গুলি বিজ্ঞানের সাধারণ নিয়ম বা সূত্র মেনে চলে তাই প্রাকৃতিক ভূগোলকে নিয়মাবদ্ধ বিজ্ঞান বলা হয় এই ভূগোল প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে সে সম্পর্কে ধারণা প্রদান করে প্রাকৃতিক উপাদানসমূহের প্রকৃতি উৎস ও বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোলকে পাঁচটি প্রধান শাখায় ভাগ করা হয় এক গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের ভূগোল ম্যাথামেটিক্যাল অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি দুই ভূমিরূপবিদ্যা জিওমর্ফোলজি তিন জলবায়ুবিদ্যা ক্লাইমেটোলজি চার সমুদ্রবিদ্যা ওশিয়নোগ্রাফি পাঁচ মিত্তিকা ভূগোল সয়েল জিওগ্রাফি প্রথমেই গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানের ভূগোল প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর আকার আয়তন গতিবেগ অক্ষাংশ ও দ্রাঘিমা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে গাণিতিক ভূগোল বলে অন্যদিকে ভূগোলের যে শাখায় মহাবিশ্বের সমস্ত বিষয় যেমন নক্ষত্রপুঞ্জ ছায়াপথ ধূমকেতু নিহারিকা সৌরজগত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগোল বলে গ্যালিলিওকে গাণিতিক ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ক ভূগোলের জনক বলা হয়ে থাকে হেরোডোটাস টলেমি প্লুটো এরাটোস্যানিস গ্যালিলিও আর্যভট্ট ছিলেন জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের পথ প্রদর্শক গ্রিক পণ্ডিত অ্যানেক্সো ম্যান্ডার প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন যদিও ক্লোডিয়াস টলেমি প্রথম পৃথিবীর নিখুঁত মানচিত্র অঙ্কন করেছিলেন হেরোডোটাস পৃথিবীর প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন গণিত ও জ্যোতির্বিজ্ঞান ভূগোল থেকেই মানচিত্রবিদ্যা বা কার্টোগ্রাফি গণিত ভূগোল বা ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি পরিসংখ্যা ভূগোল বা স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি গড়ে উঠেছে দুই ভূমিরূপবিদ্যা জিওমরফোলজি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় নানান ভূপ্রাকৃতিক উপাদান ভূমিরূপের গঠন ও বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি বলে প্রাকৃতিক ভূগোলের এই শাখায় পৃথিবীর অভ্যন্তরের গঠন আগ্নেয়গিরি ভূমিকম্প শিলার উৎপত্তি ভূপৃষ্ঠে আবহ বিকার পুঞ্জিত ক্ষয় নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গের ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপ এবং তাদের বিবর্তন প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় সম্ভবত বিজ্ঞানী কিথ সর্বপ্রথম জিওমরফোলজি শব্দটি ব্যবহার করেছিলেন জিওটেকটনিক বা ভূতত্ত্ববিদ্যার উপর নির্ভর করেই জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার উদ্ভব ঘটেছে জেম বিদ্যার জনক বলা হয় উইলিয়াম মোরিস ডেভিস জেমস সাহাটন পেঙ্ক এলসি কিং প্রমুখ ভৌগোলিকগণ প্রাকৃতিক ভূগোলের এই শাখাটিকে সমৃদ্ধ করেছেন জলবায়ু বিদ্যা ক্লাইমেটোলজি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডলের উপাদান স্তর বিন্যাস বিশেষ করে নিম্ন বায়ুমণ্ডল ট্রোপোস্ফিয়ারের পৃথিবীর বিভিন্ন স্থানে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং জলবায়ু সংক্রান্ত ঘটনাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে জলবায়ুবিদ্যা বলে আবহবিদ্যা নামে প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখাটি আছে তার উপর ভিত্তি করে ভূগোলের জলবায়ুবিদ্যার বিকাশ ঘটেছে ক্লাইমেটোলজি শব্দটির উদ্ভাবক আলেকজান্ডার ভন হাম্বলকে জলবায়ুবিদ্যার জনক বলা হয় কোপেন ট্রেওর্থা রশবি বার্কনেস থনথয়েট প্রমুখ ভূগোলবিদ ভূগোলের এই শাখাটির সমৃদ্ধ করেছেন সমুদ্রবিদ্যা ওশানোগ্রাফি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর মহাসাগর প্রকৃতির উৎপত্তি বন্টন তাদের নানান ধরনের বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করা হয় তাকে সমুদ্রবিদ্যা বলে ভূগোলের এই শাখায় ভূপৃষ্ঠের সাগর মহাসাগরের বন্টন উৎপত্তি সমুদ্র স্রোত তরঙ্গ সমুদ্র তলদেশের ভূগঠন ও ভূপ্রকৃতি জলের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য সামুদ্রিক অবক্ষেপ সমুদ্র সম্পদ সামুদ্রিক জীব ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের এই শাখাটি জলবিদ্যা দ্বারা প্রভাবিত বিজ্ঞানী পোসিদোনিয়াসকে সমুদ্রবিদ্যার জনক বলা হয় শেফার্ড জনসন মারে ওসি প্রমুখ সমুদ্র বিজ্ঞানী ভূগোলের এই শাখার সমৃদ্ধ করেছেন মৃত্তিকা ভূগোল সয়েল জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠের বিভিন্ন ধরনের মৃত্তিকার উৎপত্তি ও বৈশিষ্ট্য বন্টন কৃষিকাজের উপর মৃত্তিকার প্রভাব ভূমিক্ষয় ও মৃত্তিকার সংরক্ষণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে মৃত্তিকা ভূগোল বলে প্রাকৃতিক বিজ্ঞানের শাখা মৃত্তিকা বিজ্ঞানের উপর ভিত্তি করে মৃত্তিকা ভূগোল শাখাটি বিকাশ লাভ করেছে রাশিয়ান মৃত্তিকা বিজ্ঞানী ভিভি ডোকুচেভকে মৃত্তিকা বিজ্ঞানের জগনক বলা হয়ে থাকে ডোকুচেফ মারবার্ট জেসি চোফি প্রমুখ মৃত্তিকা বিজ্ঞানীগণ ভূগোলের এই শাখাটির সমৃদ্ধ করেছেন প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা প্রণালীবদ্ধ ভূগোলের তিনটি শাখার মধ্যে আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আলোচনা করলাম আরও দুটি শাখা জীবভূগোল এবং মানবীয় ভূগোল এবং আঞ্চলিক ভূগোল সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলিতে আলোচনা করব। ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে হবে সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ